গত শতকের পঞ্চাশের দশক বাংলা সাহিত্যে ভাষারীতির নতুনতর অন্বেষণের কোথাও কোনো খোঁজ নেই সে ক্রান্তিকর পুনরাবৃত্তির মাঝে দাঁড়িয়ে বাক্যের অভ্যন্তরীণ অন্যয়কে ভেঙে এক আশ্চর্য নতুন শিল্পভাব তৈরি করলেন তিনি একক অভিযাত্রীর মতো দুঃসাহসী মানুষটির নাম কমল কুমার মজুমদার ভাষারীতির অনন্যতর দিক থেকে তার কোনো পূর্বসূরি নেই কোনো উত্তরসূরিও নেই সৃষ্টির সঙ্গে সঙ্গে তার ভাষারীতি দ্রুত জাদুঘরের সামগ্রী হয়ে গেল মৃত্যুর চৌত্রিশ বছর পরেও তার সাহিত্যের যথার্থ বিশ্লেষণ হয়নি আর সে কারণেই জন্মশত বর্ষেও তিনি নিতান্তই নিরুপদ্রব থেকে গেলেন প্রতীক সৃষ্টি এবং তার ব্যবহারের দক্ষ শিল্পী কমলকুমার মজুমদার একাধারে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন চিত্রশিল্পের চর্চায় তার অনবদ্য দান রয়েছে নাটক রচনা চিত্রনাট্য রচনা নাট্য অভিনয় পরিচালনা নাটকের নিজের অভিনয় হরবোলা নামক নাট্যদল গঠন সব বিষয়ে তার পারদর্শিতা ছিল আজীবনের শিল্পচর্চায় কমল কুমার বহু বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি অন্তত তিনটি পত্রিকা সম্পাদনা করতেন উষ্ণিস তদন্ত এবং অঙ্কভাবনা গণিতের প্রতি তার আগ্রহ আমাদের জানা আর তার সাহিত্য জীবনের সূত্রপাত চিত্রকার নাট্যকার অভিনেতা সম্পাদক এই সমস্ত অনুভূতি চর্চায় তার আরেক সংযোজন তিনি প্রাবন্ধিক বিভিন্ন বিষয় নিয়ে তার মনজ্ঞ আলোকপাত বিশেষভাবে উল্লেখযোগ্য আর বাংলা সাহিত্যে তিনি স্মরণীয় তার অনুভব কৌশল গদ্যশৈলীতে রচিত ছোট গল্প ও জন্য যে মাত্রা তিনি রেখে গেছেন তা অনুকরণীয় এবং একক ও স্বতন্ত্র। কাছেই তার রসাবেদন। পাঠক বন্দিত লেখক নন অধিকাংশ পাঠক তার লেখা পাঠ করে স্তব্ধ সমীহায় নিশ্চুপ হয়ে থাকেন অনেক ক্ষেত্রেই লেখার মর্মোদ্ধার কঠিন হয়ে পড়ে কাহিনী কখনো বৃত্তের বাইরে চলে যেতে থাকে আবার বৃত্ত কখনো কাহিনীকে অতিক্রম করে প্রবলতর হয়ে ওঠে ভাষা পরিবেশে সাজজ্জময় হয় বোধগম্যতার স্তর অতিক্রম করে প্রতীকী ব্যঞ্জনা স্পর্শ করে অলঙ্কার বৈধক উঠে আসে অন্তর্জগতির বিমূর্ত ভাব জগতের অপার্থিব সৌদর্যে ভেসে যেতে থাকেন পাঠক জাদুবাস্তবের অদ্ভুত কুয়াখে উঠে আসে সংকেতময়তা এই কমল কুমারের রচিত গল্প নিম অন্নপূর্ণার বিশ্লেষণী পাঠ থাকছে আজকের বারবেলায় দারিদ্র নয় অনশনও নয় নিম অন্নপূর্ণা সরাসরি ক্ষুধার গল্প তীব্র খরস্রোতা ক্ষুধা শরীরের ভেতর দিয়ে যা অবিরাম বয়ে যায় বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে ক্ষুধাই একমাত্র সংবাদ যার জন্য গল্পের এক জায়গায় লিখতে হয় তারাই ধন্য যারা খাবার দেখলে সত্যি সত্যি যার পরণায় ভীত হয় নিমন্নপূর্ণা দুরাহ নয় দুর্বগাহ নয় এ গল্প শুধুমাত্র দাবি করে পাঠকের একাগ্রতা একটু ভাবলেই বোঝা যায় যা আমাদের মনোযোগ দাবি করে না তার কোনো মূল্যই থাকতে পারে না ভাবনার অনুভবের উপরে তল দিয়ে আমাদের জীবন কাটে আমরা দুঃখের কাহিনী শুনি আনন্দের অংশীদার হই মৃত্যুর কাছে আসি শঙ্করের মুখোমুখি দাঁড়াই আমাদের দৈনন্দিন জীবন এভাবেই চলতে থাকে ছিপ ফেলে বসে থাকি পুঁটি চেলা অনায়াসে ডাঙায় তুলে ফেলি এরই মধ্যে কখনো হঠাৎ এক একজন লেখক আসেন তিরিশ কেজি ওজনের রুই মাছটা গেঁথে আমাদের হাতে ছিপটা দিয়ে সরে পড়েন কিংবা দূরে দাঁড়িয়ে অনুভব চিন্তার ভাঁজগুলি একের পর এক খুলতে থাকেন দুঃখের সুখের আস্তর এক একটি সরাতে থাকে অপরিচিত দুঃখ সুখ নয় পরিচিত সুখের পরিচিত মাটা সুখ দুঃখ আর পরিচিত থাকে না তারা চলে যায় এক গহন রাজ্যে তাতে তখন কত রং কত নকশা কত ক্ষতি কত প্রচন্ড বিস্ফোরণ সমাজের সংসার অস্তিত্ব যেন টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে চৌচির মজু মজুমদারের নিম অন্নপূর্ণায় পাঠকের মনোনিবেশ একাগ্র হয়ে তার অস্তিত্ব রেণুতে ভেদ হয়ে যায় ক্ষুধার তল মেলে না থই পাওয়া যায় না অস্তিত্বের আর কত পর্দা উন্মোচিত হবে হিসাব মেলে না হ্যাঁ নিম অন্নপূর্ণা পড়তে গিয়ে যদি মনোনিবেশের সংকল্প না থাকে আমি বলবো কিছুতেই গল্পটি না পড়তে কিছু পাওয়া যাবে না একেবারে কিছু না গল্প না কাহিনী না পরিচিত আবেগ অনুভূতি ভোগের আরামায়শো না কিন্তু মনুস্থির করতে পারলে এই গল্প পাঠককে সরাসরি নিয়ে যাবে বিচিত্র এক জাদুগৃহে তার কোথাও আলো অন্ধকার কোথাও তীব্র আলো আর পায়ে পায়ে হাতে হাতে অপরিচিত অদ্ভুত অনুভব খণ্ড চিন্তা খণ্ড বিচিত্র সব কিউরিও যেন এই গল্প পড়লেই বোঝা যায় সাহিত্য মূল্যে কেন ভাষা শিল্প বোঝা যায় ভাষা কত দূর যায় ভাষার শক্তি কোন শীর্ষ স্পর্শ করতে পারে ভাষা দিয়ে নির্মিত বাস্তব বাস্তবকে কত দূর অতিক্রম করে যেতে পারে এবং তার শেষ পর্যন্তই বাস্তবই থাকে এটা যেন হাতে কলমে নিম অন্নপূর্ণাই দেখিয়ে দিয়েছেন কমলকুমার কুমার মজুমদার উনিশশো ষাটের লেখা এই গল্পের পটভূমি চল্লিশের দশকের দুর্ভিক্ষ জর্জরিত বাংলাদেশের কলকাতা শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরটিও পেছনে আগাগোড়া টানানো যুথি টিয়া পাখির বরাদ্দ ভেজা ছোলায় ভাগ বসাতে গিয়ে দাঁড়ে ধাক্কা দিয়েছে আর পাখির ধারালো ইস্পাতের মতো চঞ্চু প্রহারে আহত হয়ে ধরা পড়েছে আনা হয়েছে তাকে তার মায়ের কাছে তারপর এই মায়ের সংসারের ভেতরটা এসেছে সামনে শেষ পর্যন্ত মা আশি বছরের বৃদ্ধ ভিকারীর ভিক্ষার চালের বস্তাটি ছিনতাই করতে গিয়ে খুন করে ফেলেছে বৃদ্ধটিকে গল্প বলতে পাওয়া যাবে এটুকুই গরিব কাজের মেয়েরা ব্লাউজ যেমন ঘুরিয়ে পড়ে ভেতরের দিকটা উপরে এনে কমল কুমারের কমল কুমারও তেমনি গল্পের গোড়াতে এই সংসারের ব্যাপারের উপরের দিকটা যা জনচকুর সামনে উদম হাট হয়ে খোলা সেটাকে আড়ালে রেখে সামনে এনেছেন সংসারে লিপ্ত মানুষের ভেতরের আবছা মোটা সূক্ষ্ম পাগলা সেলাইয়ের দিকটা ধ্যানে বসার মতো নিরুদ্ধ করে সমস্ত বহিরিন্দ্রিয় অবারিত করে দাও অন্তর সব দরজা তখন দেখা যাবে চ্যাঙারি হাতে দুর্ভিক্ষের কলকাতার ময়রা বাসি খাবার বিলিয়ে দিচ্ছে আকাশের কাক চিলকে চিলো চিল ডাক দিয়ে দেখা যাবে তার ভনীটি নসর পসর চিল দিয়ে চিহি চিহি চিৎকার শুনলে মনে হবে আকাশটা যেন ছ্যাঁকড়া গাড়ির আড্ডা ছেলে মেয়েরা অসহায় দাঁড়িয়ে আছে তারা যেমন বা আচারের শিশি থেকে বার হয়ে আসছে আঙুলের কামড় খেয়ে জুতি চিৎকার করে উঠলে বাড়িখানি যেন বা শ্রী মধুসূদন বলে উঠেছিল স্বার্থপর জ্যোতি বাড়িতে আছে গৃহস্থিত চিনি পাতা জীবন আর কি মুখ্যম সব সংলাপ সন্তানহীনা বধুর নাকি ভাগারে কোল জুথি কালে কালে হবে বাতাসে ছেনতাল সে বগলে সাবান দাও বিধবা হয়ে তার বেলা নিমন্নবর্ণায় এইসব হিংস্র মাতাল মমতা ভরা অতলস্পর্শী বর্ণনা আছে দাঁড়ের ওপর নিশিত তীব্র সাংঘাতিক পাখির উদর শেষরাতে চন্ চন্দুকিরণের প্রকাশমান শরৎকালীন মেঘ যেমন পরিপ্রেক্ষিতীন লাল গলি আমার যে আমার ছায়া সুখী না খাওয়া মুখে নামাজা বাসনের মতো ময়লা আবার আহত ক্ষুদাকাতর শিশুকন্যাকে নতজানু হয়ে জড়িয়ে ধরছে মা তখন মা প্রীতিলতা সেই অভাবের মধ্যে যে গভীরতা গীতের শুদ্ধ পর্দায় থাকে যে গভীরতা জলে প্রতিফলিত তারায় যে গভীরতা শিমুর হাসের রহস্যে মাধুর্যের প্রাণ ধর্ম এই গভীরতা সে সহজেই খুঁজে পেয়েছিল এভাবে লিখে নিমন্নপূর্ণার কিছু বোঝানো যায় না চলতে ফিরতে মণিমাণিক্য ফেলা ছাড়া এইটুকুই শুধু বলা যায় শিল্প সম্ভব ব্যক্তিসম্ভব অসঞ্চরণীয় বাংলা গল্পে নাম হিসাবে নিমন্ডপূর্ণার তুলনা এই পর্যন্ত পাইনি